দিন ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি ঘরের আসবাবপত্র দেখে তাহলে এর তাবির কি। যেমন পান পাত্র, খেজুর পাতার ঝুড়ি এবং বাক্স, এগুলো দেখার তাবির ইবনে সিরিনের 382 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর খণ্ড ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আপনাদেরকে জানাচ্ছি। স্বপ্নে কেউ যদি পান পাত্র দেখে এর এটা দেখার উদ্দেশ্য হচ্ছে প্রিয়তম কোনো মানুষ, আর যদি পান পাত্র সে পেশ করে আর এর মাঝে তরকারি জাতীয় অথবা টক জাতীয় কোনো কিছু খেয়ে থাকে তাহলে এর তাবির হলো প্রিয়তমের গৃহে তার পক্ষ থেকে ঘৃণা ও শত্রুতা প্রকাশ পাবে। খেজুর পাতার জড়ি এটা গোলাম বোঝায়, আর টুকরি এটা মূলত সুসংবাদ এবং সতর্কতার প্রতি ইঙ্গিত করে। সুতরাং যদি কেউ টুকরির মাঝে এমন কোনো বস্তু দেখে যে বস্তুর প্রকার বা বর্ণ অথবা উপাদান সে পছন্দ করে তাহলে সেটা সংবাদ হবে, আর যদি এর মাঝে এমন কোনো বস্তু দেখে যা সে অপছন্দ করে তাহলে সেটা সতর্কবাণী। বাক্স দেখা এর দ্বারা মহিলা অথবা দাসীকে বোঝায়। সুতরাং যদি কেউ এর মাঝে একটি ঘর দেখে তাহলে এর তাবির হলো তার বক্ষের মাঝে যুদ্ধলব্ধ সম্পদ প্রকাশ পাবে, আর যদি তার স্ত্রী গর্ভবতী হয় এর তাবির হলো সে পুত্র সন্তান জন্ম দিবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন।